হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আর তার সাথে সাথে ব্লগের শুরুতে জানাই তোমাদের নববর্ষের অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক তোমাদের এই নববর্ষটা, আর তোমাদের সাথে আমিও খুব ভালোভাবে যেন এই নববর্ষটা কাটাতে পারি। তার সাথে সাথে প্রত্যেকটা বছরই যেন খুব সুন্দর হয়ে ওঠে আমাদের জীবনে। তো আজকে সকালবেলাটা দেখো, মা এখানে পুজো শুরু করে দিয়েছে, আজকে তো আবার ছুটি নাই। নববর্ষের দিন থাকলেও কী হবে, আজকে তো অফিস আছে, তাই সকাল সকাল তো উঠে আমাকে কাজকর্ম সেরে স্নান সেরে অফিস যেতে হবে। তো মা স্নান করে এখানে পুজো করতে চলে এসেছে, আর আমিও স্নান টান কমপ্লিট করে নিয়েছি। আর এই দিকে দেখো, নতুন শাড়ি আর ব্লাউজটা বের করে রেখেছি, তো আজকে এই শাড়িটা পরে অফিস যাব। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানো, আর এত সফট এত নরম যে পরতে কোনো অসুবিধা নাই। আর এই যে পুজোনের এই জামাটা, এই গেঞ্জি প্যান্টটা দিয়েছে হচ্ছে ওর মাসি, থ্রি কোয়ার্টার প্যান্ট, এটা বেশ ভালো হয়েছে। এই পরতে টরতে গেল, এটা পরে যেতে পারবে। আর এই দিকে ও দেখলাম আসছিল, তো স্নান করতে যাবে একটু পরেই, তাই ওকে বললাম এক এক করে জামাগুলো ধরে ধরে দেখাতে। তো এই দিকে দেখো জামাগুলোও দেখাচ্ছে, প্রথমে ওর মাসির দেওয়া জামাটা দেখিয়ে দিল, তারপরে এবার আমি যেই দুটো জামা কিনেছি সেইটা দেখাবে। এই দুটো জামা আমি কিনে দিয়েছি, একটা সবুজ রঙের আর একটা নীল রঙের। তো এই জামাগুলো আমার মেয়ের ভীষণ পছন্দ, আমারও পছন্দ, এত সুন্দর লাগছে না দেখতে। তো আর এই দিকে দেখো, এবার আমি পুজো করতে বসে গিয়েছি। এইখানে গপুকে দেখো আজকে কী প্রসাদ দিয়েছি, পয়লা বৈশাখ, এবার ঠাকুরকেও তো ভালো কিছু খাওয়াতে হবে তাই না? আমরা খাবো, ঠাকুর খাবে না তা তো নয়। ঠাকুরের জন্য আজকে আনা হয়েছে এইখানে তোমার ফল প্রসাদ কিছু আছে, আর তার সাথে চাপ সন্দেশ। এই সন্দেশগুলো দোকানের নয়, ওই সেই দেখবে কিছু গ্রামের থেকে আসে না, দই বিক্রি করে, সন্দেশ থাকে। তারপর আমাদের এখানে বাজারে একজন ভাই আসে জিয়াগঞ্জ থেকে, তার কাছে এই সন্দেশগুলো থাকে, মাখা সন্দেশ চাপ চাপ টাইপের, সেইটা দারুণ খেতে। এই যে এইটা স্নান টান করে এখানে নতুন ড্রেস পরে বসে আছে, দিয়ে এবার সাজুগুজু করবে। হয়ে গেছে সাজুগুজু? আমি মোবাইল দিব না ছবি তোলার জন্য, নেব না। আর এইখানে আজকে সকালে হয়েছে ঘুগনি মুড়ি, মুড়ি মুড়িটা দিয়ে খাবো আর কি। এখানে শসা আর গাজর কাটা আছে, এখানে পেঁয়াজ কুচো করা আছে, যা পেঁয়াজ কেটেছিলাম ওটা তো হয়ে গেছে না? কিন্তু গ্যাসের গন্ধ কেন বেরোচ্ছে বলো তো? গ্যাস পুড়িয়ে আসলে গন্ধ বেরোয়। একটা বাটি দাও আমি খেয়ে নিই। আমি একদম রেডি হয়ে গিয়েছি অফিস যাওয়ার জন্য, তো আমার ফুল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই ব্যাক ক্যামেরা ধরতে হবে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি একদম রেডি হয়ে গেছি একদম অফিস যাওয়ার জন্য, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি অফিস যাই তোমাদের সাথে, তখন দেখা হবে সন্ধ্যেবেলা। আমি একটু আগেই বাড়ি আসলাম, এইবার খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আবার অফিসে যাব। তো তার আগে একটু টাচ আপ করে নিই। এইদিকে পয়লা বৈশাখের দিন তো বাবা একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে, আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন, আর চিকেনটা বাবা নিজের হাতেই রান্না করেছে, তো দেখতেও দারুণ হয়েছে। তো আমার ভীষণ ভালো লাগছিলো আজকে আনন্দে আনন্দে আজকে লাঞ্চ করতে বাড়িতে এসেছিলাম। আর এইদিকে ছিল পুঁই শাকের ঘণ্ট। যা হোক, মা যেই শপথ করে রেখেছিলো সেই শপথটা একটু ভেঙে যে চিকেন খেতে দিয়েছে, এটাই অনেক। আর এইদিকে মাছের ঝোল ছিল বাবা আর মায়ের জন্য, আর আমাদের জন্য চিকেন, আর এখানে তোজোর জন্য ছিল শিং মাছ, তোজো আসবে সন্ধ্যেবেলা, তো রাত খাবে। তো এইদিকে আমি এবার চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি এবার অফিসে যাচ্ছি, তোমার সাথে পরে সন্ধ্যেবেলা কথা হবে। পুজোর লাগিয়ে দেয় দরজা।
বাড়িতে আসার পর জানতে পারলাম বাবা আর মা গিয়েছিল এক বিল্ডার্সের ওখানে হালখাতা করতে। তো সেখান থেকে এক টিফিন কৌটো ভর্তি ছানা বড়া দিয়েছে আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত যেই মিষ্টি। এত ভালো লাগে খেতে যে কি বলবো, বাইরেটা কালো হলেও কি হবে, অন্তরে কিন্তু মিষ্টিতে মিষ্টি ভর্তি। দেখি তোদেরকে এই ছানা বাড়া দিচ্ছে রে, গরম ছানা বাড়া একদম দারুণ খেতে। কি আমি রোজ মিষ্টি খাই? এমনি কত মোটা হয়ে গেছিস, আমি তো খুলছি তুইও খুলে দিছিস। কি করছিস উঠবি ওখানে? ওটা কে গোপাল ধরে টানতেছে? দিদুর সাথে সন্ধে দেবা তুমি? তোজা ও তোজা তোজা ও তোজা আমরা রেডি হয়েছি, এবার বেরোবো, বেরিয়ে যাব। একটু এই যে দুজন রেডি হয়েছি, আর পুছনের এই ড্রেসটা নতুন, একটু দাঁড়া একটু দূরে দাঁড়া তাহলে দেখা যাবে। না না দূরে, এখান থেকে দেখা যাচ্ছে, দাঁড়া আমাদের দূর থেকে দেখাই। এই দেখো এই ড্রেসটা আজকে এসেছে, অনলাইনে নিয়েছি। ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন আমরা বেরোচ্ছি, একটু ঘুরবো ফিরবো। আর আমার একটা হালখাতা আছে, একটা হালখাতা, যে মুদির দোকানে মাল নিই সেই মুদির দোকানে হালখাতা আছে, তো সেখানে একবার যাব। যাব বলতে একটু ঘুরে ফিরে যাব। আর এই দেখো এইটা এইদিকে রেডি হয়ে সাজুগুজু করে আছে, তাহলে এবার চলো ঘুরতে যাই। হ্যাঁ, হালখাতাতে দেওয়া দু প্যাকেট লস্যি সেটা আমরা মেলার বাইরে দাঁড়িয়েই খেয়ে নিলাম, তারপরে মেলাতে ঢুকবো, চরকের মেলাতে। মেলাতে মারাত্মক ভিড় ছিল, আর একটুখানি জায়গা তাতে এত মানুষ যে কি বলবো। তো চরক গাছে এখন এরা ট্রায়াল করছে বা কিছু একটা করছে, তো এইখান থেকে ভাবছি একবার চরকের ঘোড়া দেখে নিয়েই তারপরে চলে যাব বাড়ি। তো প্রত্যেকবার আমাদের বাড়ির গাছের চরকটাই যাই দেখতে, কিন্তু আজকে মানে এইবার আর সেখানে যাওয়া হয়নি। তাই পরের দিন শুনলাম এখানে নিমতলাতে চরক হচ্ছে, তো সেইখানে দেখতে, কিন্তু এত ভিড় দেখে আমার সত্যি একদম দাঁড়ানোর ইচ্ছে নাই। আর মেয়ে নিয়ে গেছি তো, আর এত ছেলেপেলের ভিড় মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি বেরোবো। যাই হোক একবার পাকটা ঘোড়া দেখেই তারপর চলে যাব। মানুষ কোথায়? আমি তো দেখতেই পাচ্ছি না কোথায় আছে লাগানো। আমাদের সন্ন্যাসীদের ছাড়া চরক গাছে কেউ হাত দেবেন না।
আর শরণার্থীদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা চরক গাছে কেউ হাত দেবেন না, আমাদের সন্ন্যাসীরাই গাছ দিতে। এখন প্রায় 9:30 বেজে গেছে, তো এখনও সেই বংশী পিঠে বেঁধে যে পিঠে লাভ গেঁথে যেই ঘোড়াটা সেটা এখনও শুরু হয়নি। তো সন্ন্যাসীদের এখনও পিঠে বংশী বাঁধার কাজটা চলছে, কিন্তু আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে, একদম রাত্রি হয়ে যাচ্ছে, তারপর মেলাতে ভিড়ও বেড়ে যাচ্ছে। তাই ভাবলাম একবার তো এরা এরকমভাবে ঘুরলো, ঘুরলো বলতে কি এটা হয়তো ট্রায়াল দিল, এরকমভাবে ঘুরলো, তো এবার আমরাও বাড়ির দিকে এগোই, কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে আর থাকাটা ঠিক হবে না। তাই ভাবলাম একটু মেলাটা ঘুরেই তারপর বাড়ির দিকে চলে যাব। দেখি তোজার মুখটাই দেখতে পাচ্ছি না, এই দা তোর ব্যাটারে ও। আচ্ছা আচ্ছা, এ নে এ দে, হালকা তার মিষ্টি, হালকা তার মিষ্টি, এ দেখ তোর ছেলের ব্যাটার আনন্দ দেখ, লজ্জা পেয়ে গেছে, লজ্জায় ছোট্ট পেকে গেছে, হ্যাঁ লজ্জা পেয়েছে, লজ্জা পাওয়া মুখ না। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।